নেক্সট এক্সারসাইজ 6.5 কোশ্চেন নাম্বার 10 এখানে বলেছে গাই ওয়্যার অ্যাটাচড টু ভার্টিক্যাল পোল একটা ওয়্যার ভার্টিক্যাল পোলের সঙ্গে অ্যাটাচ করা আছে যে ভার্টিক্যাল পোলটার হাইট বলেছে 18 মিটার আর ওয়্যারটা রয়েছে 24 মিটার লং অ্যান্ড হ্যাড এ স্টেক অ্যাটাচড টু দ্য আদার এন্ড এই একটা তো পোলের সঙ্গে ওয়্যার লাগানো আছে পোলের এক সাইডে আর একটা স্টেকের সঙ্গে লাগানো আছে স্টেক মানে খুঁটির সঙ্গে লাগানো আছে ঠিক আছে হাউ ফার ফ্রম দ্য বেস অফ দ্য পোল শুড দ্য স্টেক বি ড্রিভেন সো দ্যাট দ্য ওয়্যার উইল বি টার্নড তাহলে এখন বলেছে স্টেকটা বেস থেকে কতটুকু দূরে রাখলে মানে টান টান থাকবে ঠিক আছে তো এখানে আমরা ধরে নিচ্ছি এ বি একটা পোল লেট পোল লেন্থ এ বি ইজ ইকুয়াল টু 18 মিটার গাই ওয়ার অফ লেন্থ 24 মিটার ঠিক আছে এখন ডিস্টেন্স অফ স্টেক ফ্রম দ্য বেস অফ দ্য পোল ইজ ইকুয়াল টু এসি যেটা আমরা জানি না ঠিক আছে এখন এটা 90 ডিগ্রি ডেফিনেটলি পোল তো সোজা দাঁড়িয়ে থাকবে মানে এটা আমি ধরে নেবো সোজা দাঁড়িয়ে আছে ঠিক আছে এখন ইন ট্রায়াঙ্গেল এ বি সি হাইপোটেনিউস কোণটা এটা বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখন আবার সেম দেখো হাইপোটেনিউস দেওয়া আছে তাই বিসি তাহলে হাইপোটেনিউস কোন দিকে পাঠো ডান দিকে পাঠাবো ফর্মুলাটা উল্টা লিখব এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি সরি ইটুকু বি সি স্কোয়ার অর এ বি স্কোয়ার কত এ বি স্কোয়ার হচ্ছে 18 স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার জানি না বি সি স্কোয়ার 24 স্কোয়ার অর এখন এ সি স্কোয়ার কি হবে এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 24 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার 24 স্কোয়ার মানে একদম মুখস্থ আছে 576 আর 18 স্কোয়ার একদম মুখস্থ আছে 324 যদি মাইনাস করি তাহলে 252 হরে কৃষ্ণ কারণ কি 252 ইজ এ নট এ স্কোয়ার নাম্বার মিস পারফেক্ট স্কোয়ার নাম্বার দে আর ফোর এ সি ইজ ইকুয়াল টু রুট টু বা 252 তাহলে কত বাইরে হইব 252 কে আমি ভাঙা শুরু করি 21 যা 2 2 যা 4 2 ছয় বার আবার 2 দিয়ে 2 6 12 2 3 6 এবার 3 যাবে 3 21 3 7 তাহলে 8 ওয়ের জন্য একটা 2 8 দুইটা 3 এর জন্য একটা 3 মিন্স 2 ইন্টু 3 কত 6 আর বাকি থাকবে রুট ওভার 7 এটা হচ্ছে আমাদের দ্য লেন্থ অফ দ্য স্টেক সরি লেন্থ দ্য ডিস্টেন্স অফ দ্য স্টেক দেয়ারফর ডিস্টেন্স অফ দ্য স্টেক ডিস্টেন্স কিন্তু মাইনাস নেব না ডিস্টেন্স মাইনাস ধরতেই পারবো না তাই এটা প্লাসই থাকবে এটা হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে নেক্সট করবো নেক্সট ভিডিওতে